হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোমা ক্রাফটস ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের লাড্ডু গোপালের জন্য এই পঞ্চু ড্রেসটি তৈরি করে দেখাবো। এখন শীত প্রায় শেষ, তবুও আমি ড্রেসটি তৈরি করে ফেলেছি। তো এবছর না হয় সামনের বছর শীতে অবশ্যই আমি আমার গোপাল ঠাকুরকে এই ড্রেসটি প্রথমেই পরিয়ে দিতে পারবো। তো আপনারা যারা চাইছেন যে পরের বছর শীতের শুরুতেই ড্রেসটি তো গোপাল ঠাকুরকে পরাবেন, তো আমার মতো আপনারাও এখনই তৈরি করে রাখুন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে এটি সিঙ্গেল চেন করতে হবে, আর এইভাবে এটি 28টি করতে হবে। আমি আমার গোপাল ঠাকুরের সাইজ অনুযায়ী 28টি করে নিয়েছি, আপনারা আপনাদের গোপাল ঠাকুরের সাইজ অনুযায়ী এটা বাড়াতে বা কমাতে পারেন। এবার এইভাবে টেনে পাশের ঘরটিতে ঢুকিয়ে ওটা টেনে নিয়ে আসতে হবে। এবার দুটো ঘরের মধ্যে দিয়ে ওটাকে একটি করতে হবে, তারপর যে দুটি থাকবে সেটি টেনে আরেকটি করতে হবে। ঠিক এইভাবেই পরপর করে যেতে হবে। এবার একটি সিঙ্গেল চেন করে নিতে হবে, তারপর ঠিক পরের ঘরটির থেকে শুরু করতে হবে। ঠিক আগের লাইনটি যেভাবে করা হয়েছিল সেই একইভাবে এটা করতে হবে, আর এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে আমি এই থার্ড লাইনটিও করে নেব। এখানে যেহেতু এটা আলাদা কালারের সুতো, তো সুতোটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এটা পঞ্চু ড্রেসের গলার অংশটি করছি, তো সুতোটি এইভাবে নিয়ে ঠিক আগে যেইভাবে করেছিলাম ঠিক সেই একই পদ্ধতিতে এই জায়গাটি করতে হবে।
এখানে এটি 7 থেকে 8 রাউন্ড করে নিতে হবে। এটি পঞ্চুরিষ্ঠের নিচের অংশটি ডিজাইন করার জন্য তৈরি করা হচ্ছে। এটি পঞ্চু ড্রেসের সাথে টুপি করার জন্য এটি আলাদা করে নিয়েছি। ঠিক আপারের অংশটি করার সময় যেভাবে করেছিলাম এটি ঠিক একইভাবে করা হয়েছে। এখানে আমি 15-16 রাউন্ড করব। এটি দিয়ে আমি ছোট ছোট দুটো পমপম তৈরি করব, একটি টুপির জন্য আর একটি পঞ্চু ড্রেসের জন্য।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।